নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রথমেই আমি বলি, যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জয় শনিদেবের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়, এটা অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। 2022 টু 2040, 18 বছর বিশ্বে যে কটি রাশির কথা আমি বলবো, ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে, ধনী রাশি হতে চলেছে বিশ্বে এই কয়টি রাশি। শনি মহারাজের বিশেষ কৃপায় এ কটি রাশির কপাল খুলতে চলেছে। কোন কোন রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং 2022 টু 2040 টানা 18 বছর যে রাশিগুলো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি আপনাদেরকে একে একে জানাব। দেখুন, শনি হচ্ছে ন্যায় কারক গ্রহ, শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ, অর্থাৎ শনিকে যদি বলা যায় একটি জাজ, একটি বিচারক ভূমিকা কিন্তু থাকে। আপনি আপনার কর্মফল পাবেন শনি মহারাজের কাছ থেকে। শনি মহারাজ প্রসন্ন হয়েছে এই কয়টি রাশির উপর, সেই কারণে 2022 টু 2040 টানা 18 বছর এই রাশিগুলোর মহাপ্রাপ্তি হতে চলেছে। বিশ্বে এই রাশিগুলি ধনী রাশি হিসাবে বিবেচিত হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই কয়টি রাশি। তার মধ্যে আপনার রাশি আছে কি না সেটি অবশ্যই আপনি জেনে নিন। তবে দেখতে হবে, যাদের ক্ষেত্রে শনি পীড়িত তারা, অর্থাৎ শনি পাপকর্তারি যোগে যুক্ত আছে, শনি নিচস্থ, শনি পাপগ্রহের সঙ্গে যুক্ত, শনি ডিগ্রিগত দিক থেকে দুর্বল, শনি অস্তমিত, আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। সেই জন্য শনির সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষরূপে ভালো ফল কিন্তু আপনারা পাবেন। শনি কর্মের কারক গ্রহ, অর্থাৎ যাদের ক্ষেত্রে কর্মহীনতা, কর্ম পাচ্ছেন না, জানবেন আপনার শনি খারাপ আছে। শনি আপনার ব্যবসা, গাড়ির বিজনেস, পেট্রোল কেমিক্যাল, চামড়া, কয়লা, ডাল, ট্রাভেল ট্যুরিজম, এই সকল লোহা, ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই জায়গাগুলো কিন্তু টোটাল শনি কিন্তু দেখে, ফ্যাক্টরি সমস্ত কিন্তু শনির আন্ডারে। অর্থাৎ আপনি রাজনীতিতে আছেন, জনতা আপনাকে কতটা গ্রহণ করবে, গ্রহণযোগ্য হবেন, জনতাকেও কিন্তু নির্দেশ করে, জনতা জনধন আপনাকে কতটা সাপোর্ট দিবে, আপনার কথা কতটা শুনবে সেটাও কিন্তু নির্দেশ করে শনি। আপনার নিজস্ব কলকারখানা আছে এটাও কিন্তু শনি। দেখুন, শনি কিন্তু কর্মকারক গ্রহ, আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা চলছে তাদের ক্ষেত্রে আবারও বলবো, শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। শনির জন্য আপনারা রাস্তার কুকুরকে আপনারা খাওয়ান এবং শনিবার করে আপনারা কালো কুকুর বা যে কোনো কুকুরই হোক না কেন দুধ খাওয়ানোর চেষ্টা করুন, শনি কিন্তু বিশেষভাবে প্রসন্ন হবে দুধ। এবং গরিব মানুষ যারা বাস্তবে নির্ধনী তাদেরকে নিরামিষ আহার দিন এবং হনুমানজির উপাসনা করুন। এর সাথে সাথে আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবার আমি এক এক করে জানাবো যে
যে কটি রাশির এই 2022 টু 2040 ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে, ধনী রাশি হতে চলেছে, সেই রাশিগুলো এক এক করে নাম। প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশির আপনার সম্পত্তি, আপনার নিজস্ব গাড়ি, ফ্ল্যাট, রাজনীতির ক্ষেত্রে উত্থান দেখা কিন্তু যাচ্ছে তুলা রাশি, এবং আকস্মিক ধনলাভ এবং নিজস্ব বাড়ি গাড়ি এই জায়গাগুলো কিন্তু দিবে, কর্ম যোগ আপনার সৃষ্টি করবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আপনার আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ভাগ্য আপনার সাথ দিবে। অর্থাৎ আমি বারবার বলি, মেহনতি থেকে ভাগ্য কিন্তু বড়। অর্থাৎ ভাগ্য যদি আপনার ভালো হয় কি না, মেহনতি কম করেও কিন্তু আপনার প্রচুর অর্থ কিন্তু আপনি করবেন। অর্থাৎ ধনু রাশির যাদের টেলিকমের বিজনেস আছে, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, আপনি কয়লা সঙ্গে যুক্ত আছেন, আপনি তৈল সদনের সঙ্গে যুক্ত আছেন, আপনি যে কোনো ব্যবসা থেকে, কর্ম থেকে, চাকরি থেকে, প্রমোশন, রাজনীতির ক্ষেত্রে উত্থান, নিজস্ব সম্পত্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। তিন নম্বর যে রাশি সে রাশির নাম মকর রাশি। মকর রাশির 22 টু 2040 আপনাদের অদ্ভুত অকল্পনীয় লাভ আসতে চলেছে। আপনাদের বিবাহ, সন্তান, ভাগ্য, কর্ম, বিদেশের সাথে যারা রত আছে, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছে, প্রত্যক্ষ অপরোক্ষভাবে যুক্ত আছে, এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু হতে চলেছে। এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে শনি মহারাজের কৃপায়। এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে নিজস্ব জায়গা, জমি কিনা এবং নিজস্ব গাড়ি, দু চাকা হোক বা চার চাকা হোক, হবেই আপনাদের গাড়ি। এই 22 টু 2040 নির্ণায়ক হতে চলেছে মকর রাশির। অর্থাৎ পিছন ফিরে তাকাতে হবে না যে রাশিগুলোর কথা আমি বলছি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে 2022 টু 2040 টানা 18 বছর এক নাগাড়ে অর্থ বৃষ্টি আপনাদের হতে চলেছে। আপনাদের ব্যবসা থেকে উন্নতি, আপনাদের বিদেশ থেকে লাভ, রাজনীতির ক্ষেত্রে উত্থান, সিনেমা জগতের সঙ্গে যারা যুক্ত আছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছেন, ভাগ্য আপনাদের সাথ দিবে। এবং এর পাশাপাশি যারা টেলিকম, আপনার তৈল শোধনাগারের সঙ্গে যুক্ত আছেন, কয়লা খনির সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজম, ইঞ্জিনিয়ারিং লাইন, এই জায়গাগুলো কুম্ভ রাশির ক্ষেত্রে দুর্দান্ত লাভ দিতে চলেছে। নির্ণায়ক হতে চলেছে কুম্ভ রাশির 2022 টু 2040। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, শত্রু শান্ত, টাকা আটকেছিল, পেমেন্ট পাচ্ছিলেন না, আপনাদের প্রচুর লক্ষ কোটি টাকা আটকে আছে, সেই টাকা কিন্তু আপনাদের রিকভারি এই 22 টু 2040 কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং আপনাদের এ সময় অর্থনৈতিক সমৃদ্ধি, ডেভেলপমেন্ট হতে চলেছে, আর্থিক স্থিতির জায়গা মজবুত, নিজস্ব সম্পত্তি, বিদেশ থেকে লাভ, এবং এই সময়ের মধ্যে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু দেখা কিন্তু যাচ্ছে।
এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। 2022 টু 2040 ভাগ্যোদয় হতে চলেছে, ধনী রাশিতে পরিণত হতে চলেছে সিংহ রাশি। ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে সিংহ রাশির। টানা 18 বছর বিশ্বে রাজত্ব করতে চলেছে সিংহ রাশি। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের প্রপার্টি থেকে লাভ, মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি আপনাদের হতে চলেছে, এবং আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না আপনারা আপনাদের নিজস্ব জন্মছকে দেখুন বা হাতে দেখুন শনির প্লেসমেন্ট কেমন আছে। শনি যদি আপনার মিত্র রাশিতে থাকে, শনি যদি আপনার তুঙ্গ থাকে, নিশ্চিত রূপে আপনি ভালো রেজাল্ট পাবেন। ওং সাং শনিশ্চরায় নমো। নমস্কার, ধন্যবাদ।